আটকাবে। গতকাল আমাকেও আটকেছে নন্দীগ্রামে। এরা এরা পশ্চিমবঙ্গে সব জায়গায় আটকাচ্ছে। এরা হচ্ছে রাষ্ট্রবিরোধী সরকার পশ্চিমবঙ্গে আছে। আমি আমার যুব মোর্চার ভাইদের বলবো, এই মমতা পুলিশের সঙ্গে কেউ সংঘাতে যাবেন না। আপনারা বাইক র্যালি আমি আনুষ্ঠানিক উদ্বোধন করছি, তেরঙ্গা যাত্রা, আপনাদের ওখানে আটকাবে। 200-300 পুলিশ গিয়ে দাঁড়িয়ে আছে। যখন সিএ নিয়ে তাণ্ডব হয়, যখন নুপুর শর্মার ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ হয়, তখন এই চটি চাটা মমতা ভাইপো পুলিশকে দেখা যায় না। কিন্তু যখন তেরঙ্গা পতাকা নিয়ে আপনারা রাস্তায় নামছেন, তখন আটকাচ্ছে। আমি আপনাদেরকে কালকে আমার অভিজ্ঞতা দিয়ে বলি, আপনারা যেখানে আটকাবে সেখান থেকে আপনাদের নেতৃত্ব ফেসবুক লাইভ করবেন, গোটা ভারতবর্ষের লোককে জানাবেন যে এখানে পাকিস্তানের মতো সিচুয়েশন তৈরি করেছে মমতা ব্যানার্জি আর তার পুলিশ। এটা ইসলামাবাদ, লাহোর, করাচি বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তাই এখানে রাষ্ট্রীয় পতাকা নিয়ে, আমাদের শৌর্যের প্রতীক নিয়ে আমরা যদি কর্মসূচি করি, সেই কর্মসূচিতেও পারমিশনের কথা বলা হয়, বাধা দেওয়া হয়। আপনারা ফেসবুক লাইভ করবেন, তারপরে ওখানে জাতীয় সঙ্গীত গেয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে আপনারা পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুত নেবেন। আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে সমস্ত জেলাতে আইন অমান্যের কথা বলা হয়েছে পুলিশের এই ভূমিকার জন্য। সেইখানে আমাদের প্রতিবাদ হবে। আপনাদের সামনে আগামী 15 তারিখে অনেক প্রোগ্রাম। কোনোভাবে কেউ আইন হাতে তুলে নেবেন না, সংঘাতে জড়াবেন না। আপনারা ফেসবুক লাইভ করবেন এবং রাষ্ট্রগীত করে যদি আপনাদের যেতে না দেয়, আপনারা ওখান থেকে প্রস্থান করে যাবেন। আমিও কালকে তাই করেছি। ফেসবুক লাইভ করবেন, আমার ফেসবুক দেখবেন 22 লাখ ভিউ হয়ে গেছে, 1,15,000 লাইক হয়ে গেছে। শুধু পশ্চিমবঙ্গের লোক নয়, কাশ্মীর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের লোকও মমতা ব্যানার্জির এই রাষ্ট্রবিরোধী কাজকে নিন্দা জানাচ্ছে। ঠিক আছে।